আমরা বউ ভাতের জন্য পুরো রেডি হয়ে গেছিলাম, যাওয়ার জন্য গাড়ি সামনে দাঁড়িয়েই ছিল, আমার হাজবেন্ড পিছনে তালা দিচ্ছিল, মেয়ে আমাকে ডাকছে মা আসো মা আসো, এদিকে আমার হাজবেন্ড তাড়া দিচ্ছে, 6টা অলরেডি বেজে গেছে, আমাদের 6টার সময় বেরোনোর কথা ছিল, তো একটু দেরি হয়ে গিয়েছিল বেরোতে, অনেকটা রাস্তা। আর আমরা রাত্রি 9টা নাগাদ পৌঁছে গেছিলাম বিয়েবাড়ি। ভিডিও নিচ্ছি আর এই যে আমার মামিরা সব বিয়ের ভিডিও পোস্ট করিনি দেখে আমাকে হুমকি দিচ্ছে, সব তাড়াতাড়ি ভিডিও পোস্ট করো নালে কিন্তু আনসাবস্ক্রাইব করে দেবো আনসাবস্ক্রাইব করে দেবো। সবাই অ্যাকচুয়ালি মজা করছিল, প্রত্যেকটা মামি মাসি মাসির মেয়েরা মানে আমার ভিডিও যে এত ভালোবেসে ওরা অ্যাপ্রিসিয়েট করেছে, এত ভালো লাগে ওদের, আমি ভীষণ ইন্সপায়ার হয়েছি ওদের কথায়। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, তোমরা সবাই সাবস্ক্রাইব করো, আর চ্যানেলের নিচে যে লাইক বাটন আছে ওখানে গিয়ে লাইক করো, একটু শেয়ার করো। সব সুন্দরী মামি দিদা তোমার না না সব মামি রায়া আরে তোমরা সবাই আছো, বড় মামি নেই, আবার আমাকে ঠেসবে কথা শোনাবে, স্বাভাবিক সবার ছবি আছে সব মামিদের। হ্যাঁ হ্যাঁ এইটা তো ভিডিও যে নিচ্ছি সবার নিচ্ছি, সবাই চলে আসছে না, তখন তোমরা দাঁড়ালে না, তখন তোমাদেরটা ছিল, বড় মামিরটা ছিল না। দাঁড়াও 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 সবার। হ্যাঁ হ্যাঁ জোরে জোরে বলো বাবা করো, কত ছবি আছে এই সাবস্ক্রাইব করবো সবাই, না 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 ওরকম করো না, সব আছে, তোমার ভিডিও রেডি দেখো, কালকেই আসছে, কালকেই আসছে ভিডিও। হয়ে গেছে সবার, হয়েছে হ্যাঁ সবার, মাঠ তো বলে এসছি দুটো ছেলে দাঁড় করে দিয়েছে আর কি করে আজই তো মাঠ দাও আমাদের সাউন্ড আসতে হবে আমার একটা স্টুথপিক দাও এটা এখানেই আছে এর। এটা হচ্ছে আমার মাসির মেয়ে মনু, আর পিঙ্ক কালারের ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছে ওর লিটিল প্রিন্সেস, সত্যি খুব কিউট ওর মেয়েটা।
আর এই যে বিয়েতে গেছিলাম, আমার দিদি নীলেশদা, যার বিয়ে হলো মিষ্টি, ওর বোন বার্বি, সত্যি ওদের প্রত্যেকের ব্যবহার এত ভালো ছিল, এত ভালো ছিল মানে কিছু বলার নেই। দিদি যে কতবার আমার গাল ধরে আদর করেছে তার কি বলবো। তারপরে মিষ্টিকে ও তো এক তো ভিডিওগ্রাফারকে ও দাঁড়াতে বলছে এইভাবে ওভাবে, আমি যতবার বলছি মিষ্টি এটা কর মিষ্টি একটু এভাবে দাঁড়া, হাসি মুখে আমাকে প্রত্যেকটা শটও দিয়েছে। আর দিদি কতবার যে সবাইকে ডেকে ডেকে বলছে ও ব্লগ করে, ও ব্লগে ছবি দেবে, এদিকে এসো এদিকে এসো, সবাইকে এত সুন্দর করে বলেছে, আমার মানে আমি কি বলবো সত্যি আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে কিছু বলার নেই। আমাকে কিছু জিজ্ঞেস করছে কিন্তু আমি কোনো রিপ্লাই দিতে পারছি না, কারণ আমি মুখের মধ্যে তখন বেশ খানিকটা আইসক্রিম। ওদেরকে আটকাতে হবে তাহলেই হয়ে যাবে। আটকে দিয়েছে, এবার একটা গোল দিলে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক, এমবাপ্পে প্লেয়ার ভালো। গোল করে দিয়েছে মনে, বাজি ফুটছে, গোল গোল, জিতে গেছে জিতে গেছে আর্জেন্টিনা জিতে গেছে। ওয়ার্ল্ড কাপ ফাইনালের উন্মাদনা যে মানুষকে কোথায় নিয়ে গেছে দেখুন। একজন ভদ্রলোক আমার হাজব্যান্ডকে এসে জিজ্ঞেস করছে যে জিতে গেছে জিতে গেছে, আমার হাজব্যান্ড বলছে হ্যাঁ আর্জেন্টিনা জিতে গেছে। এটা শুনেই উনি বলে চুমু খাবো চুমু খাবো, করতে করতেই আমার বরকে এসে টকাশ করে চুমু খেয়ে নিল।
আমরা বিয়ে বাড়ির থেকে বেরোতে বেরোতে 11:30-12:15 কিছু দূর আসার পর আমরা দেখছি ফিফা ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা জিতে গেছে। সেই জন্য তাদের উন্মাদনা, তাদের আনন্দটা কীভাবে প্রকাশ করছে দেখুন। মেসির হাতে বিশ্বকাপটা দেখার জন্য গাড়ির মধ্যেই লাইভ ফোনে সব দেখতে দেখতে আসছিল আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমিও একটু দেখছিলাম।